আমার দেয়া জিনিসগুলো কিন্তু রান্না করতেছি সেহেরির জন্য, সেহেরির জন্য রান্না বসাই দিছি, কারণ এগুলো আম্মা খোকের কাছে দিয়ে দিছিল আমাদের গাছের যে বেগুনগুলা। তো এখন ভাজি করব, কারণ আমি বাংলাদেশে অনেক দেখতেছি, খুকি যাওয়ার পরে দেখছি চিংড়ি মাছ দিয়ে এটা যে ভাজি করে এত ভালো লাগে, সেজন্য আজকে আমরাও করব। আম্মার দেয়া ডাটা খুকি রান্না করছে, আসলে ডাটাটা অনেক সুন্দর হয়েছে রান্নাটা, অবশ্য আমি এখন টেস্ট করব, কারণ ইফতার পরে খুকি রান্না করছে, দেখি মনে হচ্ছে অনেক মজা হবে। লবণীয় ছোট ছোট আলু দিলে অনেক বেশি ভালো লাগে, এই চামড়া সহকার আলুটি আমার অনেক বেশি ভালো লাগে। তো খুকি অনেকগুলো আলু নিয়ে আসছে, এই যে জুথি আবার আমাদের গাছের বেগুন, গাছের বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে জুথি ফ্রাই করবে, জুথির এই জিনিসটা ভালো লাগে বোনাটা। এই যে খুকি অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে, এই চিংড়ি মাছ দিয়ে জুথি এখন রান্না করবে। সবার রান্নাই আমাদের সেম আম্মার মতো টেস্ট, আম্মা যেরকম রান্না করে ওই রকমই। খুকে কত কষ্ট করে জানে মাছগুলা বানাইছে, অনেক ছোট ছোট, অনেক বেশি ছোট ছোট চিংড়ি, অবশ্যই এই চিংড়িটাই বেশি মজা লাগে। এই যে খুকি চিংড়ি দিয়ে এটা রান্না করছে, না অনেক কষ্ট বললা, তোমরা তো তুমি খুকি জিনিস নেই, তোমরা মানুষ আছে বলে নিতে পারো, তোমার চুল গুলো আমাকে দিয়ে দাও, মা তো একটু চুল নাই, সব দিয়ে দিব। দেখুন তো আমি ট্রাই করে নিতেছি হালকা একটু হলুদ দিয়ে, আমার গাছে বেগুন, আম্মা অনেক ভেজিটেবল করতে পছন্দ করে, আব্বা তো আরও বেশি পছন্দ করতো, আম্মা অসের জিনিসটা এখন করে, কাঁচামরিচ তারপরে বেগুন, নিত্য যে জিনিসগুলো প্রয়োজন ওই জিনিসগুলো আম্মা দেখা যায় যে নিজেই করে, ভেজিটেবলগুলো দেখতেও ভালো লাগে, খেতেও মজা, একবারে ফ্রেশ। আর বাংলা সেটা দিয়ে তার জন্য তো মজা, গুড জব নুহাস, নুহাস বাজার করে নিয়ে আসছে, খুকিয়াপুর বাসার বাজারের দায়িত্ব থাকে সবার উপর, যার যখন সুবিধা হয় নিয়ে আসে, বড় লোক মানুষ বাজার করার টাইম পায় না, খালি ব্যাংক ট্রান্সফার করে দেয়, বেগুন ভাজি কিন্তু হয়ে গিয়েছে, আমি চিংড়ি মাছ দিয়ে অল্প অল্প করে সব ধরনের মশলা দিলাম, ধনে পাতা দিয়ে দিচ্ছি, একটু শেষ নামাই ফেলব, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে অনেক বেশি মজা হয়েছে। এই পিঠা কাটে আমি কি যে আরাম করতেছি, তুমি চলে গেলে যে আমার কি হবে, কাজের মানুষ হারাবো বিনা পারিশ্রমিকে, না বোন বোনের এই জিনিস একটা মানুষ থাকলে অনেক বেশি ভালো লাগে, হেল্প হয়, অনেক বেশি পাবো।